ছয় দফা দাবির ভিত্তিতে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল সংঘটিত করে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি হরিগঙ্গা বসাক রোড দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অতি সত্য বকেয়া চৌদ্দ শতাংশ ডিএ প্রদান করতে হবে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সপ্তম বেতন কমিশন প্রদান করতে হবে বঞ্চিত দশ হাজার শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে হবে হিংসা প্রতিহিংসামূলক শিক্ষক বদলি করা চলবে না পেনশন স্কিম চালু করতে হবে বিজ্ঞান ও সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষায় আদালতের নির্দেশ অনুসারে সুযোগ সুবিধা দিতে হবে ইত্যাদি সাড়ে তিন বছর যাবৎ আমরা কোনো ডিএ পাইনি গত মার্চ মাসে তিন শতাংশ ডিএ প্রদান করা হয়েছে আরও চোদ্দ শতাংশ ডিএ আমরা এখনও সরকারের কাছে প্রাপ্য সুতরাং এই অবিলম্বে এই বকেয়া ডিএ প্রদান করার জন্য আমাদের দাবি সনদে আমরা রেখেছি দুই নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সপ্তম বেতন কমিশন ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের দেওয়া হবে কিন্তু আমরা দেখেছি আজকে তিন বছর হয়ে গেছে সপ্তম বেতন কমিশনের নামে কেবলমাত্র আমাদেরকে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট অর্থনৈতিক বেনিফিট দেওয়া হয়েছে এত সবার ক্ষেত্রে সমান না গ্রুপ এর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ফাইভ কোথাও আবার টু পয়েন্ট থ্রি থ্রি ফোর ইত্যাদি কমিয়ে বাড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে সপ্তম বেতন কমিশন অর্থ কেবলমাত্র পয়েন্ট ফাইভ সেভেন নয় এর সাথে আমাদের বিভিন্ন ভাতাদি জড়িত আছে এবং এই ভাতাদির সঙ্গে আমাদের এক এক ষোলো থেকে আমরা অর্থনৈতিক যে সুবিধা এটা আমরা প্রাপ্য সুতরাং এইগুলি এখন পর্যন্ত দেওয়া হয়নি আমরা এই দাবি সনদে এই ভাতাদি প্রদান করার জন্য অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি তিন নম্বর দাবি হলো আমাদের আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা হলো দশ হাজার তিনশো এই দশ হাজার তিনশো তাদের অর্থনৈতিক এবং পেশাগত দাবির ভিত্তিতে সাতান্ন দিন ধরে গণ অবস্থান করছিল কিন্তু সাতাইশে জানুয়ারি তাদেরকে লাঠি পেটা করে তাদের অর্থনৈতিক এবং পেশাগত দাবিকে ভেঙে দেওয়া হয়েছে এই দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত উনানব্বই জন শিক্ষক শিক্ষিকা অনাহারে অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় কেউ বা মৃত্যুমুখে পতিত হয়েছেন কেউ বা অনাহারে আত্মহননের পথ নিয়েছেন আমরা দাবি করছি এই শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে স্থায়ী শিক্ষক পদে দিতে হবে এবং যে পরিবারগুলি মৃত্যুবরণ করেছে এই পরিবারগুলিকে প্রত্যেকের একটি একজন করে ডায়নার্সের চাকরি প্রদান করতে হবে এদিন টিজিটি এর হরিগঙ্গা বসা গ্রোডের এক কর্মকর্তা আরো জানান রাজ্য সরকার দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব রেখেছেন তাতে গতবারের বাজেটের তুলনায় শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে দাবি আপনারা জানেন দশমিক তিন শিক্ষা সংকোচন ত্রিপুরা রাজ্যে চলছে এরই মধ্যে তিন হাজার একশো তিনটা শিক্ষক পদ অবলুপ্তি করা হয়েছে আমরা গতদিন দেখেছি গতকাল বাজেট পেশ করা হয়েছে ত্রিপুরা রাজ্যে এক্ষেত্রেও শিক্ষাক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে দুই হাজার কুড়ি একুশ সালের বাজেট ছিল উনিশ দশমিক আশি শতাংশ সেটাকে কমিয়ে এখন করা হয়েছে আঠাইশ দশম আঠারো দশমিক সাতাইশ শতাংশ অর্থাৎ এক দশমিক পাঁচ তিন শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এর অর্থ আমরা মনে করি শিক্ষা সংকোচনের রাস্তা নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা তীব্র দিককার জানাচ্ছি এদিকে টিজিটিএ এ হরিগঙ্গা বসাখ রোডের এই বিক্ষোভ মিছিলটি শিক্ষা ভবন থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে বামপন্থী এর শিক্ষক সংগঠনের কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট